হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা আমার বুলটি ঘোষ চ্যানেল তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আমি মানে বাড়ির কাজ মোটামুটি কমপ্লিট হলো, রান্না চাপিয়েছি, রান্না হচ্ছে, পুজো টুজো সব হয়ে গেছে। আর মানে আজকে আমার বড় ননদ আসছে, তো আমার বর সকালে চলে গেছে আনতে, 7:30টায়। মানে মানে বড় ননদ বীরভূমে থাকে, তো 8টার সময় বলেছিল বাসটা এখানে, কিন্তু লেট হয়েছে, বাসটা 8:30টার সময় ঢুকলো। তো আমার বর 7:30টার সময় গেছে, গিয়ে থাকে ওখানে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, নেমে গেছে, ফোন করেছিল আসছে। তো তার জন্য আমি এখন মানে খুবই ব্যস্ত রান্নাতে, তো রান্না চাপিয়েছি, রান্না হচ্ছে, তারপর জলখাবার করব, তারপর দেখি বাজার থেকে, ও একবারে বাজার থেকে মানে নিয়ে আসবে, দেখি কি আনছে কি না কি। দেখো, বাজার থেকে নিয়ে এলো, মাছ নিয়ে এলো আর মাছের তেল নিয়ে এলো। তো মাছগুলো ঝোল হবে আর মাছের তেল, মাছের ডিম, ওগুলো ভাজা হবে। বাজার থেকে মাছ নিয়ে এলো, তো মাছটা মানে আমি আমার ভাজতে একটু ভয় লাগে, তো মাছটা ও ভেজে দেবে, তার জন্য ও তাড়াতাড়ি ডিউটিও যাবে, তো তাড়াতাড়ি বলছে আমি মাছটা ভেজে দিচ্ছি, তো ধোয়া হয়ে গেল। তো দেখো, আমার মানে সকালে যেমন বললাম যে আমার বাড়িতে বড় ননদ মানে আসছে, তো বড় ননদ আমার চলে এসেছে, তো এসে আমরা এখন বসে বসে গল্প করছি। তো আমার যেন সব কাজ সারা হয়ে গেছিলো, মানে এমনি ঘরের কাজ সারা হয়েছিল, কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়নি। তো সমস্ত রান্না আবার মানে সব রান্না টান্না হলো, প্রচুর বাসন ছিল, তো সব বাসন টাসন ধুয়ে রান্নাঘর সব পরিষ্কার করে আমি আবার চান করলাম। দেখতে পাচ্ছ, তখন আমি মাথায় চান করিনি, এখন আমার মাথায় চান করলাম, কারণ এত ঘেমে গেছিলাম, এত গরম। তার মধ্যে গেটটা সেই আগের বারে বললাম গেটটা কাজ হয়েছিল, গেটেও আর একটু কাজ হলো, তো সেই ঘর টোর ধোয়া ধুই করে মানে আজ এত লেট হলো, 12টা বাজতে ছিল, এখন আমার 11:30। তো যাই হোক, 11:30 বাজছে, তো এই ফাইনালি এখন আমার সব কাজ শেষ হলো, তো দিয়ে এখন একটু বসলাম আর গল্প করছি। আজকে আর শর্ট ভিডিও এখন বানাচ্ছি না, সময় পেলে বানাবো, নয়তো না এখন তো এখন গল্প করব, কারণ অনেক দিন পর মানে বড় ননদ এসেছে। তো যাই হোক, এখন গল্প টল্প করবো আর করব, তারপর খাওয়া দাওয়া সেই 1টার সময় করবো। কাল একটা স্পেশাল জায়গা যাবে, স্পেশাল না, আগেও গেছি, দেখেওছ তোমরা, তো দেখি আমি যেতেও পারি নাও যেতে পারি। না যাবি? কালকে না, না যাবো না, স্কুল আছে। দেখো, স্কুল থেকে মানে কাল একটা জায়গায় যাবো, এখন বলবো না, কাল গিয়ে পরে দেখাবো। মোড়াফা করবি? তো আমরা এখন শুয়ে শুয়ে সবাই মিলে গল্প করছি, এখানে মাও এসছে, মা শুয়েছে, আমি ওইদিকে কই তোর পিসিকে দেখাচ্ছে না। তো দেখো, আমরা চোখ দিয়ে কেমন কেমন খেলছি, দেখো বন্ধ কেন। তো দেখো, আমরা মানে আমরা মানে আমি খেলছি একটা খেলা খেলছি, মানে চোখের পাতা কে কতক্ষণ না ফেলে থাকতে পারে, তো আমাদের শর্ত লাগছে যে দেখি কে ফার্স্ট। আমি বলছি আমি বেশিক্ষণ থাকতে পারবো, ছেলেটা বলছে আমি বেশিক্ষণ থাকতে পারবো, তো দেখি। কারণ ওলাতে কিছু হবে না, ওটা অটোমেটিক সবাই দেখবে। গাইস, প্রথমে ফেল। ও ভাত খেয়ে গেল, ভাত বলছিল খাবো না, মুড়ি খেয়ে যাবো, না ভাতই খেয়ে না, যখন হয়ে গেছে আমি এখন এই যে খাবার খাবার দিচ্ছি, তো সবাই মিলে আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো, তারপর ওই ঘর যাবো। দেখো, আমরা এখানে সবাই মিলে শুয়ে আছি, আমরা এই ঘরে চলে এসেছি, মানে আমরা পুচকুর জন্য আরো বিশ্বাস করে এসেছি। দেখো আমাদের পুচকুর দাঁড়া না, দেখো আমাদের পুচকুর ঘুমাচ্ছে, বাগানে আছি, সবাই মিলে গল্প করছি, ঘুরে বেড়াচ্ছি এখন পুষ্পুকে নিয়ে। তো যাই হোক, এবার আমরা মানে ঘরে যাব, কারণ ঘরে অনেক কাজ আছে, অনেক কাপড় চুপড় কাঁচা হয়েছে, সে কাপড়গুলো এখন ভাঁজ করা আছে, অনেক কাজ আছে, ঘরে ঝাঁটপাট দেবো দেবো, তখন ঘরে যাই। তারপরে দেখো, এখানে আমি মিষ্টির প্যাকেটটা ফেলে দিয়েছি, আর দেখো দড়ায় কি অবস্থা করেছে, আমি ভাবতে পারি না তো দড়া লেগে যাবে, আর ডাস্টবিনটা আমার বর ফেলে কি করে যে ফেলবে, দেখছো কি অবস্থা, ও তা হাতে কামড়িয়ে দেবো।
তো যেহেতু আমার বড় ননদ এসেছে তো তাই আমরা একটু মানে সব কাজ রান্না বান্না হয়ে গেল তো এখন ভাবছি বড়দিকে একটু একটু মার্কেটটা থেকে ঘুরে নিয়ে আসি বাজারে একটু বাজারে যাচ্ছি টুকটাক কটা জিনিস কিনবো কালকে পুজো দিতে যাব এক জায়গা তো পুজো দিতে যাব তার জন্য পূজার জিনিসগুলো সব কিনে নিয়ে আসবো আর একটু ফুচকা তো খাবোই দেখো আমরা বাজার গেছিলাম বাজার থেকে এলাম বাজারে এত ভিড় কি বলবো কেন এত ভিড় জানি না মনে হয় কাল সোমবার তার জন্য তো আমি ফুচকা খেলাম আর চাট নিয়ে এলাম বাজারে এত ভিড় খাওয়া গেলো না তো আমি দু প্লেট চাট নিয়ে চলে এসেছি একটা ছেলেটার একটা আমার বড় ননদের তো যাই হোক ওরা চাটটা খাবে আমিও একটুখানি টেস্ট করবো তো আর দেখতে পাচ্ছ কত কাপড় চোপড় এখন আছে এখনও কাপড় ভাঁজ করা হয়নি তো আমার এখন অনেক কাজ কাপড় ভাঁজ করবো আর পনির নিয়ে এই মাত্র পনির নিয়ে আসা হলো তো পনিরের তরকারিটা করবো হ্যাঁ এখন নটা বেজে গেছে নটা পেরিয়ে গেছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণে তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বাই বাই।